মাঠ সমস্যা দেশের ক্রীড়াঙ্গনে পুরনো এক ব্যাধি। দীর্ঘদিন সংস্কারাধীন ফুটবলের আতুর ঘর বঙ্গবন্ধু স্টেডিয়াম, কবে নাগাদ সেখানে গরমে ম্যাচ দানিয়ে ধোঁয়াশা কাটছেই না। বাফুফে সংলগ্ন টার্ফে কিছু কিছু ম্যাচ হয়, তবে ইঞ্জুরি ফাঁদ নামে পরিচিত কমলাপুর স্টেডিয়ামেই হয় রাজধানী ঢাকার জাতীয় আর বয়সভিত্তিক পর্যায়ের বেশিরভাগ খেলা। তবে ফিফার অর্থায়নে কমলাপুর স্টেডিয়াম আর বাফুফে টার্ফ প্রতিস্থাপনের জন্য এনএসসির সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আগেই। টার্ফ প্রতিস্থাপনের কাজের দৃশ্যমান অগ্রগতিও হয়েছে। এবার কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে টার্ফ পরিদর্শন করলেন ফিফার কনসালট্যান্ট ডিরেক্টর এরিক হ্যারিসন। বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়েও আলোচনা হয়েছে ফুটবল ফেডারেশনের সঙ্গে। সবকিছুরই মেয়াদ থাকে, এই টার্ফটা বেশ পুরনো, পরিবর্তনের সময় এসেছে। দুটি ভেনুই আমি দেখলাম, ফেডারেশনের নতুন কিছু প্রস্তাব আছে, সেগুলো সহ রিপোর্ট প্রস্তুত করার পর বাকি অগ্রগতি জানা যাবে। শুধু টার্ফ প্রতিস্থাপন কিংবা সংস্কার কাজ নয়, আরও কিছু এজেন্ডা ছিল। কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে টার্ফের আধুনিকায়নে নানা দাবি জানিয়েছে বাফুফে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আশা করতেছি যে আমরা মিড অফ জুন এটা ফাইনাল করা যাবে। আমরা ফ্ল্যাট লাইটেরও ব্যবস্থা করার জন্য রিকোয়েস্ট করেছি। BFF টার্ফ এবং কমলাপুর টার্ফ দুটো একসাথে হবে, দুটো একসাথে দেখে একসাথেই সেই রিপোর্টটা তৈরি করবো। অত্যাধুনিক স্প্রিংকুলার সিস্টেম আমরা চেয়েছি, যাতে আমরা মাঠকে সুন্দরভাবে পরিচর্যা করতে পারি। সো কমলাপুরে আমরা এডিশনালভাবে ওই টার্ফটা নতুন করে আবার বসবে, তো ওইখানের এস্টিমেট ওইটাও পরিদর্শন করেছে। নারী লীগ শেষে জুন নাগাদ কমলাপুর ও বাফুফে টার্ফের প্রতিস্থাপন ও সংস্কার কাজ শুরুর প্রত্যাশা ফেডারেশনের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।